ভোটের সময় ওরা প্রতিশ্রুতি দেয়, ভোট চলে গেলে আর পাবলিকের দিকে আমাদের ভোটারের দিক দিয়ে ওরা তাকায় না। আর ভোটারের নিয়ে যখন ক্ষমতা যায় তখন টাকা চুরি করে ব্যস্ত থাকে, টাকা চুরি করতে ব্যস্ত থাকে, কয়লা চোর, গরু চুরি করতে, আপনার চাকরি চুরি করতে, এগুলাই ওরা ব্যস্ত থাকে। নৌকা নাই, তারপর কোনো বাঁশের মাথা ছিল তাও ভেঙে গেছে, ঠিক আছে, এটা কোনো মানে কোনোভাবেই যাতায়াত করা যায় না। এখন ওই যে আমি বাইক নিয়ে ভিজে টিজে তারপর যেতে হবে জল দিয়ে, পোস্ট অফিস থেকে আরম্ভ করে সব আছে এখান দিয়ে, রেগুলার না হলেও 10,000-এর উপরে লোক যাতায়াত করে, সব এভাবে লোক যাতায়াত করে। বছরের পর বছর পেরিয়ে যায়, নদীর উপর দিয়ে বয়ে যায় কত শত স্রোত, কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের সমস্যার আর সমাধান হয় না। সরকারের তরফে গ্রাম বাংলার উন্নয়নের জোয়ার নিয়ে ব্যানার ফেস্টুন পড়লেও এক ভিন্ন চিত্র উঠে এলো রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রাম পঞ্চায়েতের খোলসি এলাকা থেকে। এই এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে কুলিক নদী। নদীর দুপারের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম একটি বাঁশের সাঁকো। বর্ষাকালে জল বাড়লে তখন আর অস্তিত্ব থাকে না এই পথটিরও, সে সময় একমাত্র ভরসা ডিঙি নৌকা। গ্রামবাসীরা জানান, স্বাধীনতার পর থেকে যাতায়াতের সমস্যা একই রয়ে গিয়েছে, কোনো উন্নতি নেই। এখানকার মানুষজন আর পাঁচটা এলাকার মতো গণতান্ত্রিক অধিকার ভোট দান করেন, নির্বাচন করেন পঞ্চায়েত, বিধানসভা কিংবা লোকসভার প্রতিনিধিকে, কিন্তু তাদের কথা ভাবে না কেউ, সেই তিমিরেই রয়ে গিয়েছেন তারা। গ্রামবাসীরা জানান, এই পথ দিয়ে কয়েক হাজার মানুষ নিত্যদিন যাতায়াত করেন, বাঁশের সাঁকো দিয়ে চলাচল করে স্কুলের ছোট ছোট পড়ুয়ারাও, পায়ে হেঁটে যাওয়াই দুষ্কর, ভারী যান তো দুরস্থ, বাইক চলাচলেও ঝুঁকি থেকে যায় সাঁকোর উপরে। এমনি সময় তাই নদীর জল দিয়ে বাইক নিয়ে বা হেঁটে পার হতে হয়, ভিজে যায় জামা কাপড়, অনেকেই দুর্ঘটনার কবলে পড়েন। তবে সবচেয়ে বেশি সমস্যা হয় রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে, মাত্র 7-8 কিলোমিটার পথ 40 কিলোমিটার ঘুরে যেতে হয়, ফলে মাঝ রাস্তায় প্রসব সম্পন্ন হয়ে যায় অনেক ক্ষেত্রে। এমনই দুরাবস্থার কথা তুলে ধরলেন গ্রামের সহজ সরল মানুষজন। সমস্যা এই যে মানে সবচেয়ে বড় সমস্যা হলো স্কুলের ছাত্র আর হলো রুগী। আমাদের যদি রুগী একটা যদি কোনো অসুবিধায় পড়ে, ডেলিভারি হোক বা আরও কিছু একটা অসুখ হোক, তা আমাদের যে সমস্যা হয় আমাদেরকে ওই সে 30-40 কিলোমিটার ঘুরে আসে রায়গঞ্জ হসপিটালে পৌঁছাতে হয়, জেলা হসপিটালে। আমরা এখান থেকে যদি যাই তা আমাদের হবে এখান থেকে 7-8 কিলোমিটার, কিন্তু এখান থেকে ঘুরতে গেলে আমাদের 40 কিলোমিটার হয়, এত ঘোরা হয়ে যেতে যেতে রুগীর এত অবস্থা খারাপ হয়ে যায় যে রুগী জ্ঞান হারিয়ে যায়, এত বড় আমাদের সমস্যা। আমাদের সমস্যার কথা কেউ ভাবনা চিন্তা করতেছে না, শুধু ভোট আসে, ভোট নেয়, নেতারা ফাঁকি দিয়ে চলে যায়, ভোটটা নিয়ে ফাঁকি দিয়ে চলে যায় নেতারা। তাদের সমস্যা কী বলবো, এর থেকে আর সমস্যা হতে পারে না, যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না, এরকম এতটাই সমস্যা যে আমাদের মানে গাড়ি টাড়ি তো দূরে থাক, হেঁটেও যাওয়া যায় না, জল দিয়ে যেতে হয় আমাদের। আমি ছোট থেকে শুনে আসতেছি ব্রিজ হবে হবে, প্রতিটা রাজনৈতিক দল আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে ব্রিজ হবে, ভোট আসে শুধু বলে যে ব্রিজ হবেই হবে, ঠিক আছে, আজ পর্যন্ত কোনোদিন ব্রিজ হয়নি। আমরা গত বিধানসভা ভোটে ভোট বয়কট করলাম, তারপরে প্রতিটা নেতারা এসে বললো, প্রতিটা দলের প্রতিটা নেতারা এসে বললো যে আমাদের এখানে ব্রিজ হবে, আপনারা ভোট দানই করেন। তারপরে ভোট বয়কটের পরেও বললো যে হ্যাঁ, আপনাদের আর কোনো চিন্তা নাই, এর মধ্যে এই 23-24 মধ্যে ভোট হয়ে যাবে, এই যে ব্রিজ হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ব্রিজের মানে বহ দেখলাম না। ভোট আসে ভোট যায়, নেতাদের ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি মেলে, কিন্তু ভোট পার হয়ে গেলেই আর ফিরেও তাকায় না কেউই, এমনই অভিযোগ সাধারণ মানুষের। তাই অবিলম্বে পাকা সেতুর দাবিতে সরব সকলেই। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাই এখন সেতু ইস্যুতে সুর চড়িয়েছেন প্রত্যেকটি গ্রামবাসী। আন্দোলন করছি ঠিকই, আমাদের এখানে অঞ্চল আছে, হাই স্কুল আছে, পাড়াপাড়ে এত বাচ্চাদের অসুবিধা, নৌকাডুবিতে মাঝে মধ্যে হল্লাচিল্লা হয়, প্রশাসন বারবার আসলো, আসার পরও এরা কোনো উদ্যোগ নিচ্ছে না, কারণ আমাদের এখানে কর্মী আছে, কাজ করার মতো কোনো নেতা নাই। আমরা চাই যে ব্রিজটা হোক। এখন কতদিন এই অসহায় মানুষগুলোর ভাগ্যের শিকে ছেড়ে সেই আশাতেই বসে রয়েছেন তারা। রায়গঞ্জের খোলসি ঘাটের এই বাঁশের সাঁকো দিয়েই নিত্যদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। এই ঘাটে স্থায়ী সেতুর দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছেন এই গ্রামের বাসিন্দারা। ভোট এলে বিভিন্ন নেতাদের প্রতিশ্রুতি মেলে এই ঘাটে স্থায়ী সেতু নির্মাণের জন্য, কিন্তু ভোট চলে গেলেই সেই প্রতিশ্রুতি উধাও হয়ে যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন, এখন এই পঞ্চায়েত নির্বাচনে এই সেতুর দাবি কতটা প্রভাব পড়ে তাই কিন্তু দেখার। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, আরসিটিভি সংবাদ।